নমস্কার, আমি ডাক্তার সৌমিক গোস্বামী, কনসালটেন্ট এন্ডোক্রিনোলজিস্ট। আমরা অনেকেই কার্ডিওলজির নাম শুনেছি, গ্যাস্ট্রোএন্টারোলজির নাম শুনেছি, নিউরোলজির নাম শুনেছি, নেফ্রোলজির নাম শুনেছি, কিন্তু এন্ডোক্রিনোলজি কী? এই প্রশ্ন আমাদের অনেকের মনে আছে। আমার অনেক আত্মীয় স্বজন, অনেক বন্ধু বান্ধবরাও আমায় জিজ্ঞেস করেছিল যে এন্ডোক্রিনোলজি ব্যাপারটা কী। যখন আমি এটি পড়া শুরু করি, অন্যান্য লজির মতো এন্ডোক্রিনোলজি কথাটার সাথে আমরা অতটা ওয়াকিবহাল না, অনেকে অত কথাটা অতটা জনপ্রিয় নয়। তো এন্ডোক্রিনোলজি হচ্ছে সেই লজি বা বিজ্ঞান যা শরীরের বিভিন্ন এন্ডোক্রিন গ্ল্যান্ড, অর্থাৎ যে গ্ল্যান্ড থেকে হরমোন নিঃসৃত হয়, তা নিয়ে আমাদের পড়াশোনা। হরমোন বস্তুটি একটি কেমিক্যাল যেটি শরীরের একটি অংশে তৈরি হয় এবং শরীরের বিভিন্ন অংশে কাজ করে থাকে। এবং আমি আস্তে আস্তে আলোচনায় এগোবো যে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, একদম মাথার চুল থেকে পায়ের নখ, একদম নবজাতক শিশু থেকে বৃদ্ধ বৃদ্ধা অবধি কিভাবে এন্ডোক্রিনোলজি দ্বারা, এন্ডোক্রিনোলজিক্যাল অসুখ বিভিন্ন দ্বারা এফেক্টেড হতে পারে। তো এন্ডোক্রিনোলজি বলতে প্রথমেই আমরা কোন কোন শরীরের অংশ নিয়ে কাজ করি, সত্যি কথা বলতে পুরো শরীরটা নিয়েই কাজ করি, সব ডাক্তারবাবুরাই করেন, কিন্তু এর মধ্যে কিছু কিছু স্পেসিফিক এন্ডোক্রিন গ্ল্যান্ড রয়েছে। প্রথমত আসি পিটুইটারি গ্ল্যান্ডে, যেটি থাকে আমাদের মস্তিষ্কের মধ্যে, এবং এই পিটুইটারি গ্ল্যান্ডকে বলা হয় মাস্টার অফ দ্য এন্ডোক্রিন অর্কেস্ট্রা। পুরো এন্ডোক্রিন অন্যান্য গ্রন্থির দায়িত্বে পিটুইটারি গ্ল্যান্ড। এখান থেকে নিঃসৃত হয় গ্রোথ হরমোন, যা আমাদের হাইট বাড়াতে সাহায্য করে এবং তার অন্যান্য কাজও রয়েছে শরীরে। নিঃসৃত হয় ACTH, ACTH হরমোন, অ্যাড্রেনোকর্টিকোট্রফিক হরমোন, যেটি কাজ করে অ্যাড্রেনাল গ্রন্থিতে। অ্যাড্রেনাল গ্রন্থি আরেকটি গ্ল্যান্ড যেটি থাকে কিডনির ওপরে, এবং অ্যাড্রেনাল গ্রন্থি থেকে এটা বের করে গ্লুকোকর্টিকয়েড বলে আরেকটি হরমোনকে। এবং এই গ্লুকোকর্টিকয়েড হরমোনকেই আমরা খুব সহজ ভাষায় স্টেরয়েড বলে জানি। এবং আমরা এইও জানি যে আমাদের শরীরে খুব অল্প মাত্রায় এই গ্লুকোকর্টিকয়েড হরমোন সর্বত্র কাজ করে চলেছে, এবং এই হরমোনটি না থাকলে খুব অল্প সময় মানুষের মৃত্যুও ঘটতে পারে। এছাড়া পিটুইটারি থেকে বেরোয় LH, FSH বলে হরমোন, যেটি শরীরে সেক্স স্টেরয়েড জেনারেট করতে হেল্প করে, মহিলাদের ক্ষেত্রে যেটি ইস্ট্রোজেন প্রোজেস্টেরন, এবং পুরুষদের মধ্যে প্রধানত যেটি টেস্টোস্টেরন। এছাড়া রয়েছে TSH, অর্থাৎ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, যেটি বেরোয় পিটুইটারি থেকে এবং থাইরয়েড গ্রন্থিকে ঠিকভাবে কাজ করতে, থাইরয়েড গ্রন্থির ওপর কন্ট্রোল সৃষ্টি করে তাকে ঠিকভাবে কাজ করতে সাহায্য করে। এবং পিটুইটারির পেছনের অংশে থেকে বেরোয় আরও দুটি হরমোন, অক্সিটোসিন, যা জন্মানোর সময় ইউটেরাসের কন্ট্রাকশনে একটা তার ভূমিকা রয়েছে, এবং ভেসোপ্রেসিন বলে একটি হরমোন, যেটি শরীরে জলের ব্যালেন্স মেনটেন করতে সাহায্য করে। এবং এই ভেসোপ্রেসিন হরমোন শরীরে ঠিক মতো কাজ না করলে কারুর কারুর সারাদিনে 10 লিটার 20 লিটার পর্যন্ত প্রস্রাব হতে পারে। সুতরাং পিটুইটারিতে রয়েছে মেন কন্ট্রোল বাকি শরীরের হরমোনের। এছাড়া থাইরয়েড গ্ল্যান্ড রয়েছে, থাইরয়েড হরমোন বেরোয়। থাইরয়েড গ্ল্যান্ডের ঠিক ওপরে আর নিচে ছোট্ট ছোট্ট দুটি গ্ল্যান্ড রয়েছে, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। এবং এই প্যারাথাইরয়েড গ্ল্যান্ড ও এন্ডোক্রিন গ্ল্যান্ড, এটি শরীরে ক্যালসিয়াম মেটাবলিজম, হাড়কে ঠিক রাখতে, বোনকে ঠিক রাখতে সাহায্য করে। আরও নিচে নেমে আসলে আমাদের পেটের মধ্যে প্যানক্রিয়াস রয়েছে। প্যানক্রিয়াস থেকে বেরোয় ইনসুলিন, গ্লুকাগন নামক দুটি হরমোন, যা শরীরে গ্লুকোজ লেভেল ঠিক রাখতে সাহায্য করে। এবং এই হরমোনগুলির গণ্ডগোল হওয়ার ফলে ডায়াবেটিস অসুখ হয়, এবং আমরা আজ জানি যে ডায়াবেটিস মহামারী, ডায়াবেটিস একটি প্যান্ডেমিক যা সারা পৃথিবীতে প্রায় 8 থেকে 10% লোককে গ্রাস করেছে। এবং এন্ডোক্রিনোলজিস্ট বলতে বেশিরভাগ লোকে কিন্তু বোঝে ডায়াবেটিসের কথা, হরমোন বলতে, এন্ডোক্রিনোলজি বলতে বোঝে ডায়াবেটিসের কথা, কিন্তু আমি ডিসকাশন যেরকম যেভাবে এগাবো আপনি দেখতে পারবেন যে ডায়াবেটিস তো অবশ্যই একটি বড় অসুখ, কিন্তু তাছাড়াও বেশ কিছু আরও অসুখ রয়েছে হরমোনগত, যেগুলি ছোট বাচ্চা থেকে বৃদ্ধদের এফেক্ট করতে পারে, বিভিন্ন সমস্যার সৃষ্টি করতে পারে। এছাড়া এন্ডোক্রিন গ্ল্যান্ডের মধ্যে রয়েছে অ্যাড্রেনাল গ্ল্যান্ড, যেটি নিয়ে আমি একটু আগে বললাম, যেখান থেকে বেরোয় স্টেরয়েড হরমোন। এই অ্যাড্রেনাল গ্ল্যান্ড রয়েছে আমাদের দুখানা, ঠিক দুটো কিডনির ওপর। এবং এছাড়া রয়েছে গোন্যাডস, মহিলাদের ওভারি এবং পুরুষদের টেস্টিস, যেখান থেকে মহিলাদের ইস্ট্রোজেন প্রোজেস্টেরন বেরোয়, যেটি তাদের মহিলা হয়ে উঠতে, মেনস্ট্রুয়েশনে সাহায্য করে, প্রজনন করতে সাহায্য করে। এবং পুরুষদের ক্ষেত্রে বেরোয় টেস্টোস্টেরন টেস্টিস থেকে, অন্ডকোষ থেকে, যেটি তাদের পুরুষ হয়ে উঠতে এবং তাদের রিপ্রোডিউস করতে বিভিন্নভাবে সাহায্য করে।
মজার ব্যাপার হলো এই এন্ডোক্রিন গ্ল্যান্ড গুলো সম্বন্ধে আমরা অনেকেই হয়তো বায়োলজিতে পড়েছি ছোটবেলায়, 8-এ 9-এ 10-এ, কেউ কেউ 11 বা 12-এ পড়েছে। কিন্তু এছাড়াও এমন অনেক গ্ল্যান্ড আছে যেগুলো তথাকথিত ভাবে আমরা পড়িনি এন্ডোক্রিন গ্ল্যান্ড হিসেবে, কিন্তু আসলে এরা কিন্তু এন্ডোক্রিন গ্ল্যান্ড। যেমন ধরা যাক আমাদের হার্টের কথা, হৃদয়ের কথা, হৃদয় থেকেও কিন্তু তৈরি হয় কিছু হরমোন যাদের বলা হয় ন্যাট্রিউরেটিক পেপটাইড, এবং এই ন্যাট্রিউরেটিক পেপটাইডের কম বেশি হওয়ার ফলে হার্ট ফেলিয়ার হতে পারে, এবং হার্ট ফেলিয়ারের চিকিৎসাতেও এটি ব্যবহার হয়ে থাকে। বিভিন্ন হরমোন যেটি এই ন্যাট্রিউরেটিক পেপটাইডের উপর কাজ করে, ওষুধ যেটি ন্যাট্রিউরেটিক পেপটাইডের উপর কাজ করে। আমাদের পাকস্থলী জিআই ট্র্যাক্ট, এটিও কিন্তু একটি এন্ডোক্রিন গ্ল্যান্ড, এবং এখান থেকে বেশ কিছু হরমোন বেরোয়, যার মধ্যে একটি মুখ্য হরমোন হচ্ছে ঘ্রেলিন, যেটি বেরোয় আমাদের স্টমাক থেকে। এবং এই ঘ্রেলিন হরমোন বাড়লে আমাদের খিদে বাড়ে, ঘ্রেলিন হরমোন কমলে আমাদের খিদে কমে। এবং কিছু কিছু ওষুধ নিয়ে গবেষণা চলছে যাতে এই ঘ্রেলিন হরমোন বাড়িয়ে কমিয়ে খিদে কমানো বাড়ানো যেতে পারে। এছাড়া আমাদের সারা শরীরে যে অ্যাডিপোজ টিস্যু রয়েছে, ফ্যাট রয়েছে, চর্বি রয়েছে, এই পুরো চর্বিটাই কিন্তু একটা এন্ডোক্রিন গ্ল্যান্ড, এবং এই 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 চর্বি থেকে কিছু হরমোন বেরোয়, যেমন লেপটিন, অ্যাডিপোনেকটিন। এবং এই হরমোনগুলোর শরীরের ঠিক ওজন মেনটেন করা, ব্লাড গ্লুকোজ লেভেল মেনটেন করা ইত্যাদি ইত্যাদি বেশ কিছু ভূমিকা রয়েছে। এছাড়াও চামড়া, আমাদের স্কিন একটি এন্ডোক্রিন অর্গ্যান, কারণ আমাদের চামড়ায় তৈরি হয় ভিটামিন ডি, কোলেক্যালসিফেরল, এবং ভিটামিন ডি নামে ভিটামিন হলেও আসলে এটি কিন্তু একটি হরমোন, এটি তৈরি হয় এক জায়গায় এবং কাজ করে শরীরের বিভিন্ন জায়গায়। এ তো গেল বিভিন্ন এন্ডোক্রিন গ্ল্যান্ড এবং তাদের হরমোনদের কথা, যদিও আমি যেটি বললাম এই লিস্টটা কিন্তু আসলে আমি একটা ছোট লিস্ট বলেছি, আসল লিস্টটা অনেক অনেক বড়। আমাদের শরীরে বহু বহু হরমোন রয়েছে এবং এখনও অনেক হরমোন আমরা আবিষ্কার করে চলেছি। এবং এই এন্ডোক্রিনোলজি সায়েন্স সম্বন্ধে যদি আমি দেখি, পুরো সায়েন্সটা কিন্তু আসলে খুব পুরনো। দেখা গেছে যে প্রায় খ্রিস্টপূর্ব 200 বছর আগে, অর্থাৎ আজ থেকে প্রায় 2200 বছর আগে, চীন দেশে চাইনিজরা ইউরিন থেকে, প্রস্রাব থেকে বিভিন্ন হরমোন জাতীয় কেমিক্যাল বার করে তা দিয়ে চিকিৎসা করত। পরবর্তী ক্ষেত্রে একটু একটু করে এই এই এন্ডোক্রিনোলজি, এন্ডোক্রিন বিজ্ঞান এগিয়েছে। এবং এর মধ্যে একটি ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে লিওনার্দো দা ভিনসি, যাকে আমরা জানি খুব বিখ্যাত পেন্টার এবং যিনি পলিম্যাথ, যিনি জিনিয়াস বলে, লিওনার্দো দা ভিনসি কিন্তু এমন একজন ব্যক্তি যিনি থাইরয়েড গ্ল্যান্ড সম্বন্ধে, বিশেষ করে থাইরয়েড গ্ল্যান্ডের অ্যানাটমি সম্বন্ধে আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছেন। আরও পরে 1840, 1850, 1860 ক্লড বার্নার্ড মিনকাউস্কি ইত্যাদি বহু বিখ্যাত সায়েন্টিস্ট একটু একটু করে এন্ডোক্রিনোলজি বিজ্ঞানকে বাড়িয়ে দিয়ে গেছেন, তাদের জ্ঞান দিয়ে এন্ডোক্রিনোলজিকে আরও সুন্দর বিজ্ঞানে পরিণত করেছেন। তবে আমার মনে হয় এন্ডোক্রিনোলজির সবচেয়ে বিখ্যাত আবিষ্কার হয়েছে ঠিক 100 বছর আগে, 1921 সালে, ইনসুলিন আবিষ্কার করেন ক্যানাডার কয়েকজন বৈজ্ঞানিক। এবং এন্ডোক্রিনোলজির গুরুত্ব যে কতটা সেটা বোঝা যায় এটা জানলে যে বিগত 100 বছরে মেডিসিন বা ফিজিওলজিতে যতগুলি নোবেল প্রাইজ দেওয়া হয়েছে তার প্রায় 1/3 ডিরেক্টলি বা ইনডিরেক্টলি এন্ডোক্রিনোলজির জন্য দেওয়া হয়েছে। এতগুলো মেডিকেল বিজ্ঞান, এতগুলো লজি থাকতেও প্রায় 1/3 নোবেল প্রাইজ গত 100 বছরে গিয়েছে এন্ডোক্রিনোলজির বিভিন্ন আবিষ্কারের জন্য। এটায় এক তো বোঝা যায় যে আমাদের হরমোন দ্বারা আমাদের বহু শরীরের ভালো এবং খারাপ দিক নিয়ন্ত্রিত হয়, আবার এটাও বোঝা যায় যে এন্ডোক্রিনোলজি একটি নতুন বিজ্ঞান এবং এখনও আমরা বহু জিনিস জানি না, এখনও আমরা বহু জিনিস শিখে চলেছি। আমার মনে হয় যে এন্ডোক্রিনোলজি নিয়ে আলোচনা করলে এই আলোচনা অনেক দূর গড়াবে, আবার অন্য কোনো একদিন এই আলোচনাকে আবার এগিয়ে নেওয়া যাবে। এই মুহূর্তে আমি কামনা করব যে আপনারা সকলে সুস্থ থাকুন, আপনারা ভালো থাকুন। ধন্যবাদ।